আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বে আমরা দেখব এমবিসি মডেল সম্পর্কে। তো এমবিসি কি জিনিস? এমবিসি সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এমবিসি বলতে যেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। সাধারণত ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার যখন কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, সেই অ্যাপ্লিকেশনগুলো কিছু ডিজাইন প্যাটার্নকে ফলো করে। যেমন আপনি যদি গুগলে যান, গুগলে যে যদি আপনি যদি ডিজাইন প্যাটার্ন লিখে সার্চ করেন, যেমন আমি এখন টিউটোরিয়ালস পয়েন্ট ওয়েবসাইটে আছি, আমি ডিজাইন প্যাটার্ন লিখে সার্চ করার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিজাইন প্যাটার্ন তারা এখানে উল্লেখ করেছে। তো লারাভেল যেটাকে ফলো করে সেটা হচ্ছে আমাদের এমভিসি মডেল বা মডেল ভিউ কন্ট্রোলার ডিজাইন প্যাটার্ন। হোয়াট ইজ দ্যাট? যদি একটু খুঁজে, এই যে এখানে দেখেন এমভিসি প্যাটার্নটা পাওয়া গেছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এই এমভিসি প্যাটার্নটা কাজ করে থাকে। তো এই জন্য আমি আমার পিসির পেইন টুলটাকে ওপেন করলাম। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কম্পিউটারের ছবি দেওয়া আছে, এখানে একটা ডেটাবেস। সাধারণত যখন কোন একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়, ওয়েবসাইটে আমাদের তিনটা ম্যান্ডেটরি পার্ট দরকার হয়। একটা হচ্ছিল আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, যেটা আমাদের এই কম্পিউটারে দেখা যাবে। একটা হচ্ছিল ওয়েবসাইটের ডেটাবেস, যেখানে আমাদের ওয়েবসাইটের সকল ইনফরমেশন স্টোর করা থাকবে। আর একটা কাজ, এই ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা এখন আমরা লারাভেল শিখছি। সো আমরা তাহলে কি জানলাম যে একটা ওয়েবসাইটের জন্য আমাদের এই তিনটা ম্যান্ডেটরি জিনিস দরকার। সো ফ্রন্ট এন্ডটা আপনি কোথায় দেখতে পাবেন? ফ্রন্ট এন্ডটা আপনি এই যে আপনার কম্পিউটার স্ক্রিন আপনি এখানে দেখতে পাবেন। এই জিনিসটাকে আমরা এখন বলছি ভিউ। সো ভিআই ভিউ, এটা আমাদের ভিউ। এমভিসি এই তিনটার ভিউ জিনিসটা ছিল এটা ভিউ। সো আপনি এটাকে আমরা তাহলে ভিউ ধরলাম। আর কন্ট্রোলার জিনিসটাকে আমরা যদি বলি, যে যখন আমি ধরলাম এটা হচ্ছিল আমাদের লেটসে কন্ট্রোলার, লেটসে আমি ধরে নিলাম এটা আমাদের কন্ট্রোলার। সো যখন আপনার কোন একটা কাজ করার দরকার পড়বে, আপনি যখন আপনার ফ্রন্ট এন্ড থেকে কোন একটা ইনপুট দিবেন বা কোন একটা অর্ডার দিবেন, সেই অর্ডারটা আপনার কাছ থেকে পিক করে কন্ট্রোলারের কাছে যাবে। কন্ট্রোলারটা আপনার সেই অর্ডারটা নেওয়ার পর সে একটু চেক করে দেখবে যে এই অর্ডারটা কমপ্লিট করার জন্য ডেটাবেজের কোনো হেল্প দরকার আছে কি নাই। যদি ডেটাবেজের কোনো হেল্প না দরকার হয়, তাহলে সে এইখান থেকে কাজটা কমপ্লিট করে নতুনভাবে একটা আউটপুট আপনাকে পিসিতে দেখাবে বা ভিউতে দেখাবে। আর যদি কখনো হয় যে না, কন্ট্রোলারকে আপনি এমন একটা অর্ডার দিয়েছেন বা এমন একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যেটা কমপ্লিট করার জন্য তার ডেটাবেজের সাহায্য দরকার, যেমন ধরুন আপনি কন্ট্রোলারকে বলেছেন যে স্পেসিফিক একটা নাম দিয়ে বলেছেন যে এই নামে কোনো ইউজার এক্সিস্ট করে কিনা। সো অবশ্যই তাহলে কন্ট্রোলারকে যেটা করতে হবে, ডেটাবেজে সে খুঁজে দেখতে হবে যে এই নামে কোনো ডেটা আছে কিনা। সো যদি এমন কোনো কমান্ড বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যেটার জন্য ডেটাবেজের সাহায্য দরকার, তাহলে প্রথমে সেই ইনস্ট্রাকশনটা আপনার কন্ট্রোলার কাছে যাবে। কন্ট্রোলার সেই ইনস্ট্রাকশনটা নিয়ে ডেটাবেজে আসলো, ডেটাবেজ যে ফিডব্যাকটা কন্ট্রোলারকে দিবে, কন্ট্রোলার সেই ফিডব্যাক অনুযায়ী আপনাকে এখানে একটা আউটপুট দেখাবে। তার মানে হলো এই যে কন্ট্রোলারটা আমাদের এখানে আছে, কন্ট্রোলারটার কাজ হলো ভিউয়ের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন নেয়া, এরপর সে ডেটাবেজের সাথে একটা কাজ করবে। বা এই জিনিসটাকে আমরা একটু মডেল বলে রাখি, প্রসেসটাকে মডেল। সো এটার সাথে সে কাজ করবে, তারপর এখান থেকে ফিডব্যাকটা নিয়ে আপনাকে সে একটা আউটপুট দেবে। তার মানে আপনার যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে মধ্যস্থাকার হিসেবে কাজ করবে। আপনার সাথে ভিউয়ের সাথেও সে একটা সম্পর্ক বজায় রাখবে এই পাশ থেকে, সেই পাশে মডেল বা ডেটাবেজের সাথেও আপনার এখান থেকে একটা সম্পর্ক বজায় রাখবে। মূলত কাজটা এইভাবেই হয়। এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল বলে দিলাম, এটাকে আমরা মডেল বললাম, এটাকে আমরা ভিউ বললাম। তাহলে ভিউটা হচ্ছিল আপনাদের আউটপুট, যেটা আপনি পিসিতে দেখতে পাচ্ছেন। কন্ট্রোলার যার কাজ হলো আপনার সাথে এবং মডেলের সাথে কাজ করা, মডেলটা হচ্ছে সাধারণত আমাদের ডেটাবেজ রিলেটেড মডেল। ওকে, তো এই জিনিসটা আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশন দেখবো, যেমন আমি যদি আমাদের অ্যাপ্লিকেশনে যাই, তাহলে এইখানে যখন আপনি কোনো একটা কাজ করবেন আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে মডেল এখানে আপনি এসে দেখতে পাবেন। আপনার ডেটাবেজের সাথে যখন কোনো একটা কাজ করতে হবে, আমরা দেখবো ক্রিয়েট রিড আপডেট ডিলিট এই টাইপের কাজগুলো আমরা যখন করব, তখন আমরা এই যদিও আমরা এই কাজগুলো কন্ট্রোলে করি, বাট এখানে আসলে আপনি দেখবেন আপনার ডেটাবেজের সাথে, এই যেমন ধরেন ইমেইল নেম, ইমেইল পাসওয়ার্ড, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি হিডেন আছে কোনগুলো, এটা হচ্ছে কোর কাজগুলো ডেটাবেজের সাথে, সেটা আসলে আমাদের মডেলের মধ্যে ডিফাইন করা থাকে। এছাড়াও স্পেসিফিক আরও কিছু কাজ আছে, আমরা যখন করবো তখন দেখতে পাবো। আর আপনার এই যে এইচটিটিপি এর মধ্যে গেলে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কাজ হচ্ছিল সব ধরনের কাজগুলোকে কমপ্লিট করে রাখা। আমরা যেমন বলতে পারি, আপনি ধরুন আপনি ক্রিয়েট করতে চান কোনো একটা ইনফরমেশন বা ইনসার্ট করতে চান, কোনো কিছু আপনি রিড করে নিয়ে আসতে চান, কোনো কিছু আপনি শো করতে চান, কোনো কিছু এডিট করতে চান, এনিথিং, এই টাইপের যে কোনো ইনস্ট্রাকশন কাজ, মানে আপনি ইউজারের কাছ থেকে বা ভিউ থেকে যে ইনস্ট্রাকশনটা নিচ্ছেন সেই অনুযায়ী যখন কাজ করবেন, সব কিছু কাজ করে আমাদের এই কন্ট্রোলারের মধ্যে। আউটপুটটা দেখাবো আমরা কোথায়? এই যে ভিউতে এসে, ভিউর মধ্যে গেলে এখানে আমরা আউটপুটটা দেখাবো।
আর এই যে রাউট জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে, এই রাউট এসে আপনাকে ডিফাইন করা হবে যে কোথায় ক্লিক করলে কোন পেজটা আপনাকে দেখাবে। যেমন আমার হতে পারে আপনার ওয়েব পেজে 5টা পেজ আছে, যেমন ধরুন একটা অ্যাবাউট পেজ, একটা আপনাদের কন্টাক্ট আস পেজ, একটা আপনাদের ভিউ পেজ, হোম পেজ, একটা আপনাদের গ্যালারি পেজ। সো কোথায় ক্লিক করলে কই যাবে, যেমন আমরা আগে আমাদের এইচটিএমএল এ করতাম অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, ঠিক তেমনি আপনি কোথায় ক্লিক করলে কোন ইনস্ট্রাকশনে কাজ করবে সেই জিনিসটাকে আপনাকে ডিফাইন করে দিতে হবে এই রাউটের মধ্যে এসে ওয়েবে এখানে ক্লিক করে। ওকে, সো এটি ছিল আপনাদের এমভিসির একটা ওভারভিউ। আমরা হয়তো ইনশাল্লাহ প্রজেক্ট করতে করতে আরো অনেক কিছু দেখতে পাবো। ওকে, তো আজকের এই পর্বে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করব। নেক্সট পার্ট যেটা থাকবে সেই পার্টটাতে ইনশাল্লাহ আমরা এই যে এখানে মডেল এবং ভিউ এবং কন্ট্রোলার এবং মাইগ্রেশন এবং সিডার এবং রাউট এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।